হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে আপনাদের দেখাবো এলইডি বত্রিশ ইঞ্চি টিভি সাউন্ড আছে কিন্তু ছবি নাই মানে পিকচার নাই কি কারণে আমি এই ভিডিওতে দেখিয়েছি ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাই ঘরে বসে এই কাজটি করে নিতে পারবেন খুব স্বল্প টাকা খরচ করে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাওয়ার সুইচ অন করে দিয়েছি তারপরে আমার এখানে স্ক্রিন কালো হয়ে আছে যেহেতু কালো হয়ে আছে তা বন্ধুরা আমি টিভিটি ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে আমি এখানে স্ক্রুগুলো খুলে নেব তো চারো সাইডে অনেকগুলো স্ক্রু থাকে এই স্ক্রুগুলো সবগুলো খুলে নেবেন খুলে নেওয়ার পরে আমি আপনাদের দেখে দিচ্ছি কী কারণে স্কিন আপনার কালো হয়ে থাকে কিন্তু কথা শোনা যাচ্ছে আপনার ভিডিওর যে কথাগুলো এগুলো শোনা যাচ্ছে তা খোলার আগে খুব রিল্যাক্সে খুলতে হবে যেন কোথাও কোনো তারের টান না খায় তো আমি যে স্পিকারের জ্যাকটি খুলে নিলাম এরপরে পাওয়ার কেবলটি বের করে নিতে হবে কাজ করার সময় খুব সতর্কতাভাবে কাজ করতে হবে এরপর চারো সাইডে লক আসে এই লকগুলো টিপে টিপে খুলে নিতে হবে এই যেইভাবে যেন জোরে টানাটানি করা যাবে না টানাটানি করলে লকগুলো ভেঙে যাবে এরপর টিভিটা উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পরে এখানে রিবন আছে এই রিবনটি লক সিস্টেম এই লকটি খুলে নিতে হবে এরপর এই দুই পাশে এই টেপ মারা আছে টেপটি উঠিয়ে নিতে হবে এরপর আবার টিভিটি ঘুরিয়ে নেবেন নেওয়ার পর এখন ডিসপ্লে অংশটি উঠিয়ে নিতে হবে এই যেইভাবে আস্তে করে খুব রিলাক্সে উঠিয়ে নিতে হবে এরপরে আর আরেকটা কভার আছে এই কভারটি খুলে নিতে হবে চারো সাইডে লক আছে এই লকগুলো সুন্দর করে টিপে টিপে তারপরে খুলে নিতে হবে যে এইভাবে খুলে নেবেন এরপর উপরে যে পেপারটি দেখতেছেন সাদা পেপারটি এই সাদা পেপারটি উঠিয়ে নেবেন এইভাবে উঠিয়ে নেবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে লাইট তিন সাঙারের লাইট আছে এখন আমি পাওয়ার পাওয়ার লাইনটি দেব দেওয়ার পরে আমি সুইচটি অন করে দেখব যে আমার লাইটটি জ্বলে কি না তা আমি যে পাওয়ার সুইচটি অন করে দিয়েছি কিন্তু আমার কিন্তু এখানে লাইট জ্বলতেছে না যেহেতু লাইট জ্বলতেছে না তার মানে আমার লাইট খারাপও হতে পারে সার্কেটও নষ্ট হতে পারে তা আমি এর জন্য ঘুরিয়ে নেব এই যে আমি পাওয়ার লাইনটি বন্ধ করে ঘুরিয়ে নেব তা সর্বপ্রথম আমি এই উপরের যে আরেকটা পেপার আছে সাদা পেপার এই পেপারটি খুলে নিচ্ছি এখন আমি এই টিভিটি ঘুরিয়ে নেব ঘুরিয়ে আমি এই ভোল্টেজটি মেপে দেখবো যে আমার আটচল্লিশ ভোল্ট আছে কি না এলইডি লাইটে যে আটচল্লিশ ভোল্ট থাকে তা বন্ধুরা যে আমি মিটার দিয়ে মেপে দেখতেছি আমার এখানে ভোল্টেজ ঠিক আছে যেহেতু আমার ভোল্টেজ এখানে ঠিক আছে লাইটের লাইটটি জ্বলতেছে না যেহেতু আমার এখানে ভোল্টেজ আছে লাইট জ্বলতেছে না তার মানে লাইটটি নষ্ট যেহেতু নষ্ট আমি তাহলে এই যে এই তিনটে লাইট নষ্ট আমি এই যে এই নতুন তিনটে এখানে লাগিয়ে দেখব তা বন্ধুরা এই যে আমি নতুন লাইট তিনটে নিয়ে নিয়েছি এখন আমি এই তিনটে লাইট সোল্ডারিং করা থাকে অনেকগুলো জ্যাক সিস্টেম থাকে আবার কতগুলো সোল্ডারিং করা থাকে যেহেতু আমার সোল্ডারিং করা ছিল আমি সেই ক্ষেত্রে এখন তারগুলো সোল্ডারিং করে দেবেন আর তার সোল্ডারিং করবেন কিভাবে এই পজিটিভ এই প্লাস আর মাইনাস আছে আপনার প্লাস আর মাইনাস দেখে লাগে সোল্ডারিং করে দিবেন লালটা প্লাস আর কালোটা মাইনাস এই লাইটের এইখানে চিহ্ন দেয়াই আছে ওইভাবে আপনারা কানেকশন করে দিবেন ভুল করবেন না এই দিকটা খেয়াল রাখবেন এরপর যেহেতু আমার সোল্ডারিং করা হয়ে গেছে এখন আমি লাইট তিনটে সুন্দর করে বসিয়ে দেবো বসিয়ে টেপটি লাগিয়ে দিলাম এরপর আমি এই পেপারটি বসিয়ে দেব আপনারাও এইভাবে বসিয়ে দিবেন আর কাজ করার সময় খুব রিল্যাক্সে কাজ করতে হবে অন্যদিকে মনোযোগ দি দিবেন না তো বন্ধুরা এই লকগুলো লাগিয়ে দিলাম এখন স্ক্রু তিনটে লাগিয়ে দিচ্ছি এরপর আমি পাওয়ার লাইন দিয়ে আমি দেখব লাইটটি আমার অন হয় কি না তো আমি পাওয়ার লাইনটি দিয়ে দিয়েছি এখন সুইচটি অন করলাম এই যে আমার এখানে কিন্তু এখন লাইট জ্বলতেছে আমার সবগুলো লাইটই জ্বলতেছে যেহেতু আমার সবগুলো লাইট এখন জ্বলতেছে তার মানে আমার লাইট নষ্ট ছিল এই নষ্ট থাকার কারণে আমার এই লাইটগুলো জ্বলে না এই জন্য ছবি দেখতে পারি নাই আমরা শুধু সাউন্ডটি শুনতে পারছি তো বন্ধুরা এই যে এই তিনটে লাইট নষ্ট ছিল এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই তিনটে লাইট নষ্ট ছিল আমি যখন নতুন লাইট লাগিয়ে দিলাম আমার এই লাইটগুলো জ্বলে উঠলো তো বন্ধুরা যেভাবে খোলা হয়েছে সেম ওইভাবে আবার সেট করে দিতে হবে আর যদি আপনাদের সেট করতে মানে মনে না থাকে তাহলে আপনারা চাইলে একটু ভিডিও করে নেবেন মোবাইল দিয়ে ভিডিও খোলার সময় ভিডিও করে নিলেন তারপর আবার যদি আপনাদের মনে হয় যে না আমি খোলার সময় ভিডিও করে নিয়েছি আমি এখন বুঝতেছি না তাহলে মোবাইল থেকে ভিডিওটি দেখে তারপর ওইভাবে সেটিং করবেন তাহলে আপনাদের বোঝার মানে আরও সহজ হয়ে যাবে তো বন্ধুরা এই যে এই পেপারটি লাগানোর পরে উপরে ফ্রেমটি লাগিয়ে দিতে হবে এরপরে ডিসপ্লে বোর্ডটি বসিয়ে দেবেন এইভাবে এইভাবে বসিয়ে দেওয়ার পর এখন আপনার উপরের যে আরেকটা ফ্রেম আছে চার কোনো এই ফ্রেমটি লাগিয়ে দিতে হবে এই যে এই ফ্রেমটি লাগিয়ে আপনার এই লকগুলা ভালোভাবে টিপে বসিয়ে দিতে হবে তো বন্ধুরা এই যে আমি ভালোভাবে টিপে বসিয়ে দিচ্ছি এরপর আমি টিভিটা উলটিয়ে নেব এই লকগুলো বসানো শেষ এখন আমি টিভিটি উলটিয়ে নেব আপনারা এইভাবে উল্টিয়ে নেবেন এরপরে বন্ধুরা এইখানে ডিসপ্লের যে রিবনটি আছে এই রিবনটি খুব সুন্দর করে সেট করে দিবেন জোড়া করবেন না এখানে খুব রিল্যাক্সে কাজ করতে হবে ভালো করে বসিয়ে তারপর লকটি চাপ দিয়ে লাগিয়ে দিবেন। এই লাগিয়ে দেওয়ার পর রিবনের যে বোর্ডটি আছে এই বোর্ডটি একটু সুন্দর করে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখন এই পিছনের কাবারটি লাগিয়ে দিবেন পিছনের কাবারের সঙ্গে যে স্পিকারটি আছে স্পিকারের জ্যাকটি লাগিয়ে দিবেন এই যে এই জ্যাকটি লাগিয়ে দিবেন এরপর সুন্দর করে বসিয়ে স্ক্রুগুলো লাগিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের নতুন নতুন টিপস পেতে বেল বাটনে ক্লিক করবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা পেজটিকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা এরপরে যদি আপনাদের কোনো বুঝার ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেয়ার তা বন্ধুরা যেহেতু আমার স্ক্রুগুলো লাগানো শেষ এখন আমি পাওয়ার লাইন দিয়ে অন করে দেখব আমার লাইট যেহেতু জ্বলতেছে আমার ছবিও আসবে তা বন্ধুরা এই যে আমি পাওয়ার লাইন দিয়ে দিয়েছি এখন সুইচটা অন করে দেব এই সুইচটা অন করলাম এই যে এখানে সনি লেখা চলে আসছে তার মানে আমার টিভি ঠিক হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি ডিশের লাইন যেহেতু লাগাই নাই এর কারণে আমার এখানে নো সিগন্যাল দেখাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন তা আপনাদের যদি আরও কোনো কিছু বলার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আর ভিডিওটি লাইক শেয়ার করবেন যাতে আমার আরও উৎসাহ বাড়ে তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ